সেই দিন এই শরবতের সাথে রয়েছে বিষ, এখন বিষের পাত্র তুলে দেওয়া হবে তোমার মুখে, তারপর বিষের জ্বালায় তুমি ছটফট করে ওই অন্ধকার কারাকে এবার দেখে নেবে কোথায় থাকে তোমার রাজ সিংহাসন আর কোথায় থাকে ওই চাকটানি পুত্র সেলিম। সেনাপতি মহাশয়, আজই আপনি দস্যু লাল খাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। কিন্তু মহারাজের যে অবস্থা, এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা করা কি আমাদের উচিত হবে? কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা দেখবো আমি, আপনাকে যা বলেছি তাই করুন। তবু আমার অনুমতি নিয়ে যুদ্ধ ঘোষণা করলে ঠিক হতো না ভাগ্নে বাহাদুর? কিসের যুদ্ধ শাসন ভাগ্নে বাহাদুর বলে নাকি ওই দস্যু লাল খাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে? ভাগ্নে বাহাদুর, কিছুতেই যুদ্ধ ঘোষণা করা সম্ভব হবে না। এর কারণ সেলিম যাওয়ার পর থেকে মহারাজ যে একেবারে পাগল হয়ে গেছে, তাই আমাদের কিছুতেই যুদ্ধ ঘোষণা করা সম্ভব হবে না। মন্ত্রী মহাশয়, আমি যা বলেছি তাই করুন। জয় বলছি। না না, আমি যা ধৈর্য ধারণ করতে পারছি না। আমি আমার ধৈর্য ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছি, ছেলেমকে হারিয়ে আমার অন্তর তিলে তিলে পুড়ে ছায়ু হয়ে যাচ্ছে। মন্ত্রীবর, আমাকে ক্লাস পারি ক্লাস পারি পারি। এই কে আছিস? এক গ্লাস পানি নিয়ে আয়। তোর শাসন করুন যাবনা। তোর শাসন ভাগ্নে বাহাদুর, মহারাজকে ধর। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তুমি আমাকে পানি দাও ভুল, পানি দাও পানি। তুমি আমার একই খালে ভুল বলে, তুমি আমার একই খালে মন্ত্রী বল। মহারাজ, আমার চলে যাচ্ছে, আমার বুকটা যেন চলে পুরে হয়ে যাচ্ছে। আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। নারায়ণ দুর্শাসন, শান্ত হওয়ার সময় আমার শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন না মন্ত্রীবর, বিশ্বে আমার শরীর কালো হয়ে যাচ্ছে। আমি যে থাকতে পারছি না, থাকতে পারছি না মহারাজ। মন্ত্রীবর, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আমার বর্তমানে এই হিরণ্যপুরের সিংহাসনে ওই চতুর ছেলে সেলিমকে বসাবো। মহারাজ, যদি ছেলেম যদি কোনোদিন ফিরে আসে, তাহলে তোমরা হিরণ্যপুরের সিংহাসনে বসে আপনারা তার পাশে থাকবে। এটা আমার শেষ কথা মহারাজ। সেনাপতি মহাশয়,
যুদ্ধ আয়োজন করুন দিয়ে ধান বলছি তাই হবে বাগ্নে বাহাদুর তাই হবে আমি হব হিরণ্যপুরের মহারাজ আমি বসবো হিরণ্যপুরের সিংহাসনে তারপরে সুযোগ বুঝে মন্ত্রী কন্যা সদিকে হত করতে পারলে তবেই আমার জীবন হবে একেবারে আনন্দময় আমি জান হিরণ্যপুরের রাজ মাতা কি ব্যাপার হঠাৎ করে যেন রাজবাড়িটা একেবারে ঘিরে ফেলেছে মহারাজের সজ্জা সঙ্গী মহারাজ মৃত হ্যাঁ আমি যে কিছুই বুঝতে পারছি না তবে কি এটা ষড়যন্ত্র সেই আধারের মাঝে আমি হারিয়ে যাব ওই শয়তান দবির খার দৃষ্টি যখন আমার উপর পড়েছে তখন আমি ওই শয়তানের হাত থেকে যে কিছুতেই রক্ষা পাবো না যেমন করে হোক আমি তাকে খুঁজে বের করবই কেন খুঁজে পাবো না বাবা আপনি তো বলেছেন একদিন না একদিন আমাদের জয় হবে তবে কি জানার কি খুঁজে পাবো না বেশ তাহলে তোমাকে আমি বাধা দিব না কিন্তু কিন্তু একটি কথা মা বলুন বাবা যদি যদি শাহজাদাকে ফিরে পাও একটি কথা তাকে বলবে ফুলবানুকে মহারানীকে বিষপানে হত্যা করেছে বিষপানে হ্যাঁ মা বিষপানে সব কিছু দেখেছি আমি দেখেও কোনো লাভ হলো না দেখেও কোনো লাভ হলো না তাই বলছি মা শাহজাদা শাহজাদা যেন ফিরে এসে রাজ্য পাগল শাহজাদাকে খুঁজে পাই না না এখানে দাঁড়িয়ে থাকলে আমার চলবে না যেইভাবেই হোক শাহজাদাকে খুঁজে বের করতেই হবে খুঁজে বের করতেই হবে ও গো খোদা দয়াময় আজ কতদিন হলো আমার খোকাকে রেখে এসেছি না জানি আমার খোকা কেমন আছে সহায় থেকো খোদা তুমি তার সহায় থেকো ভাবি ভাবি আরে ও ভাবি তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে ভাবি আমার কিছু হয়নি ভাই তোমার কিছু হয়নি হে তবে তোমার চোখে পানি কেন ভাবি বলো ভাবি বলো তোমার কি হয়েছে ও আমি বুঝতে পেরেছি আমি দুবেলা দুমুঠো তোমাদের খেতে দিতে পারছি না বলে ঠিক মতো পরনের বর্ষ দিতে পারছি না বলে আর এছাড়া আমি তো তোমাদের আপন দেবর নয় কানু ওরে আমার কানু ভাবি ও ভাবি তোমার যে ভীষণ জল উঠেছে চলো
তোমার শীঘ্র ঘরে চলো। ঠিক আছে, তাই চলো ভাই। তাই চলুন বাবি, তোমার পাকর বাসে নিয়ে পানি ডালি গে। না না, আমি যার পারছি না, জানি না আর কতদিন এমনি ভাবে আমাকে ঘুরে বেড়াতে হবে। কিন্তু আজ পর্যন্ত যে আমার সাহায্যে সন্তান পেলাম না, তবে কি আমার সকল আশা আকাঙ্ক্ষা বৃথায় যাবে? না না, আমি যেটা হতে দেব না, যেমন করে হোক শাহজাদাকে খুঁজে বের করবো। খুঁজে আমার সোনার ময়না পাখি, চমৎকার এই মধু
বাঘের কণ্ঠের গান এর আগে তো কখনো শুনিনি, তবে তোমাকে আর আমি ছাড়ছি না। কে তুমি? আমি আমি ডাকা ডাকা হ্যাঁ আমি ডাকা। কি চাও তুমি? আমি চাই তোমাকে। না না কেন? তোমার মধুর কণ্ঠ আমাকে পাগল করে দিয়েছে। সাবধান ডাকাত, আর একবার এ কথা উচ্চারণ করলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। চলে সব প্যারি ছাড় বলছি, আমি যাব না, ছেড়ে দে বলছি ডাকাত, ছাড় বলছি। বাঁচাও ডাকাত, বাঁচাও বাঁচাও। তুমি খামোশ ব্যর্থ, তুমি আমার কাজে বাধা সৃষ্টি করলে আমি তোকে জমলায় পাঠাবো। তোমার এই সহচর শয়তান আমার ইজ্জত নিতে উদ্যত হলে উনি এসে আমাকে রক্ষা করে। সাথী তুমি তাহলে কি ভাবছো? ও কিছু না নারী, কালিখা উস্তাদ তুই যে অপরাধ করেছি সর্দার যদি এই কথা জানতে পারে তাহলে তোর কর্তন নিবে। আমি আমি তোকে ক্ষমা করে দিলাম, যা এই মুহূর্তে সর্দারের কাছে চলে যা, এই মুহূর্তে চলে যা। সাথী তুমি কোথায় যাবে? সাথী জানি না। জানো না মানে? তবে যেখানে আশ্রয় পাবো আমি সেখানেই যাব। কানু তুমি কে ভাই? আমি এক ফেরিওয়ালা। ফেরিওয়ালা? হ্যাঁ, আমি আমার বাড়ি হলো গে ওই মহেন্দ্রের উত্তর দিকে, ওই গরিব আর্থটা বসেছে মানে ওই কুড়ে ঘরটা আছে না, ওই বাড়িটাই আমার। তাহলে তুমি একটি কাজ করো ভাই। বলো। তুমি এই নারীকে বনের মর্যাদা দিয়ে তোমার বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে ভাই, আমি তাই করব, কিন্তু আমরা গরিব হতে পারি কিন্তু মানুষের দুঃসময় আমরা দূরে সরে যেতে পারি না। এসো বল। তাই চলো ভাই। কেন? তবে তুমিও জেনে রেখো ডাকার, আজ আমাকে যখন ভাই বলে ডেকেছ তখন এই কানাই ফেরিয়ালা কোনদিন বনের মর্যাদা দিতে ভুল করবে না, ভুল করবে না। সাথী, সাথী তুমি রাজপ্রাসাদ থেকে বিতাড়িত, কিন্তু কিন্তু কেন তুমি রাজপ্রাসাদ থেকে বিতাড়িত? তুমি তুমি প্রাণাগায় চলে এলে, আর তুমি তুমি যখন এসেই পড়েছ তখন তোমার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো। কোথায়? তবে কোথায় যেন বললো মনে পড়ছে না। ও মনে পড়েছে, তাহলে ওই মহিমপুরে, মহিমপুরের শেষ দিকে বাড়ি। এটাই হচ্ছে
আমার খুকার ভবিষ্যৎ যদি কোনোদিন রাজবাড়ির কেউ জানতে পারে যে ছেলিম রাজার ঐরজাত সন্তান নয়, তবু তবু ছেলিমের ভাগ্যকে কেউ ছড়িয়ে দিতে পারবে না, কারণ কারণ আমার ছেলিমের ভাগ্যের চাবিকাঠি এখন আমার হাতে। স্বামী, কি দেখছেন এমন করে? স্বামী, দেখছি দেখছি আমার ছেলেমের ভাগ্যের চাবিকাঠি। মহারাজের দেয়া অঙ্গীকার পত্র বুঝি? হ্যাঁ জাহানারা, এটা দেখছি আর ভাবছি আমার খুকা কবে রাজা হবে। মহারাজ যখন খোকাকে পুত্র স্নেহ দিয়ে লালন পালন করে বড় করে তুলেছে, তখন সে একদিন রাজা হবে। ভাবি ভাবি, এসেছেন কেন? কিন্তু উনি কে কেন? আমার কুড়িয়ে পাওয়া বোন। কুড়িয়ে পাওয়া বোন? কিন্তু দেখে তো মনে হচ্ছে ও আমাদের মন্ত্রীগণের সাথে। আপনি কি তাহলে আমাকে তুমি চিনতে পারবে না সাথে? আমি সেলিমের মা, খালাম্মা। সাথী, এসো সাথী, তুমি আমার বুকে এসো। খালাম্মা, খালাম্মা। ওরে কানু, তুই কাকে নিয়ে এসেছিস? যে আমাদের সাথী মা। সাথীকে আমি তো চিনি না। তবে কাকা তোকে আমার হাতে তুলে দিয়েছে। টাকা? টাকা? হ্যাঁ ভাবি, সে নাকি হিরণ্যপুরের রাজপুত্র শাহজাদা সেলি। ভাবি, এখন আমি আসি। খোকা, আমার খোকা। না না, আমি কারো খোকা নই, আমি কারো খোকা নই। খোকা অমন করে বলিস নে খোকা। বল বল বাবা বল, তোর এই অবস্থা কেন? আমি জান, তোমাদের সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি জান, তোমাদের সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। খোকা, ছেলে, তুই অমন করে বলিস নে খোকা, অমন করে বলিস নে। তুমি তুমি একটা পাষাণ, তুমি একটা ডাইনি। ছেলে, নয়তো কি? তুমি যদি পাষাণ ডাইনি না হতে, তাহলে নিজের সন্তান অপরের হাতে তুলে দিতে পারতে মা। খোকা, বলো বলো, জবাব দাও। খোকা? না না বাবা। ওরে আমার খোকা, অমন করে বলিস নে বাবা, অমন করে বলিস নে। তোর মার পুরো দোষ নে, দোষ করেছি আমি। তারপরে আমাকে রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে রে বাবা। বাবা, আমি যান, আমি যান। ওরে খোকা, আমি যান। তোর এই অবস্থা কেন খোকা? শয়তান দবির খা আমাকে প্রতিদিন গালি দিত। আমি যান খোকা, আমি খোকা। আমি একদিন মহারাজকে জিজ্ঞাসা করলে, চুপ করে থাকিস নে খোকা, সব কিছু বল। তখন তখন এক পাগল এসে বলল, তুই তুই নবাব সেকান্দর শাহর পুত্র নয়, তুই রাজপুত্র যদুমিয়ার পুত্র। সেদিন সেদিন থেকে তোমাদের সন্তানে আমি বেরিয়ে পড়ি মা। মনে অনেক খোঁজাখুঁজির পর
তখন বাধ্য হয়ে লাল খার আস্তানায় আশ্রয় নিতে আমি বাধ্য হয়েছি মা। কিন্তু রাজ প্রসাদ ছেড়ে চলে এসেছি বলে আমার আমার কোনো দুঃখ নেই বাবা, আমার কোনো দুঃখ নেই। সাথী সেলিম, তুমি রাজপ্রাসাদ থেকে চলে আসার পর ফুলবানু ও তার ছেলে রাজা করার জন্য মহারাজকে বিষ বানিয়ে হত্যা করেছে। একি একি শুনালে সাথী, একি শুনালে ফুলবানু, বলবন বস বিষপানে পিতাকে হত্যা করেছে। ও ও খুদা, একই শুনালে, একই শুনালে। আমিও জানতাম খুকা প্রাসাদে এমন একটি কিছু ঘটবে, কিন্তু সে শয়তানি জানে না, তার চেষ্টা কোনোদিন সফল হবে না। আমি এখনই যাচ্ছি শয়তান তবির খাকে হত্যা করে আমার প্রাপ্য সিংহাসন আমি ফিরিয়ে নিতে বাবা। তাই হবে, এখনই যাও বাবা। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি, বেশি দেরি করলে হয়তো সেখানে বিঘ্ন ঘটে যেতে পারে মা। সেলিম শোনো, শোনো সাথী, তুমি থাকবে আমার মায়ের সাথে, আর আমি যাচ্ছি রাজপ্রাসাদে সে ডাইনিকে যে শত চেষ্টাই করুক না কেন আজ হবার জন্য, তা আমি কিছুতেই হতে দেব না। দবির কাকে হত্যা করে আমার প্রাপ্য সিংহাসন আমি ফিরিয়ে নিব, ফিরিয়ে নিব। সে অবশ্যই ফিরে আসবে। চলো চলো ঘরে চলো। ঠিক আছে, তাই চলো, তাই চলো খালাম্মা। আমি চাই একটু ফুর্তি আর একটু আনন্দ। এই কি আছিস, বাইজিদেরকে পাঠিয়ে দে। তোমরা এসেছ পাগল করে দাও। লোভ না করে রাজা, তুমি আগে পাবে সাজা, রাগে বন্দি করে ও রাজা, এসো না মনের কারাগারে। Yeah.
¡Gracias!